হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের নয় নম্বর অধ্যায় নিয়ে যেটা হচ্ছে তোমার ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে আলোচনা করবো তার আগে তোমাদেরকে বলে রাখি যে আমি এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় আলোচনা করেছি তো যারা আগের পার্টগুলো দেখো নি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের পাঠগুলো দেখে নিও আর আমি প্লেলিস্টের লিস্টের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারো ঠিক আছে আর একটা কথা বলে রাখি আমি ভিডিওর মাধ্যমে যে পিডিএফগুলো আলোচনা করছি সেই পিডিএফগুলো যদি কেউ নিতে চাও তার জন্য তোমাদেরকে পনেরো টাকা পে করতে হবে এবং তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে মানে এক থেকে নয় নম্বর অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় তোমার চ্যাপ্টার ওয়াইজ একটা পিডিএফের মধ্যে বানানো আছে তো তোমরা চাইলে ডাউনলোড করতে পারো তো কথা না বাড়িয়ে আমি নয় নম্বর অধ্যায়টা শুরু করছি আর এই অধ্যায়টা কমপ্লিট করলেই তোমাদের পুরো ইতিহাস বইয়ের যে আমি সিরিজ চালু করেছিলাম মানে অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নের যে সিরিজ তো সেটা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও তোমাদের মতো উপকৃত হয় ঠিক আছে আর চ্যানেলটাতে যারা নতুন এসেছ ভিজিট করছো তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন ক্লিক করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো তোমরা আরও কিছু নতুন নতুন ভিডিও পেয়ে পেতে থাকবে নেক্সট বছর বা সামনে আমি কোনো নতুন কোনো টপিক নিয়ে আসবো এই বইগুলো মানে যে সিরিজগুলো আমি চালু করেছি ফাইভ টু টেন ইতিহাস ভূগোল বিজ্ঞান তো এই সিরিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নিশ্চয়ই কোনো একটা নতুন টপিক নিয়ে আসবো যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে ঠিক আছে তো এক নম্বর কোয়েশ্চেনটা দেখো কী বলেছে যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন না লর্ড ক্যানিং ছিলেন তোমার ভারতের প্রথম ভাইসরয় ঠিক আছে আর দুই নম্বর কোয়েশনটা বলেছে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন না লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন শেষ ভাইসরয় আর প্রথম ছিলেন লর্ড ক্যানিং তিন নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে যে ভারতের স্বাধীন শেষ গভর্নর জেনারেলকে না চক্রবর্তী রাজা গোপালাচারী এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর চার নম্বরটা বলেছে কোন আইনের বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে না ভারতীয় সংবিধান বা স্বাধীনতা আইন যেটা হচ্ছে উনিশশো সালে হয়েছিল কি আইন না ভারতীয় স্বাধীনতা আইন যেটা উনিশশো সালে হয়েছিল এর বলে তোমার সংবিধান রচিত হয় পাঁচ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ভারতের সংবিধান রচনায় কার ভূমিকা ছিল না ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা ছিল তারপর ছয়টা দেখো ছয়টা বলেছে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা ঠিক আছে এরপরে সাত নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে না লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে তোমার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তারপরে আট নম্বর কোশ্চেনটা দেখো আট নম্বরটা বলেছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন না ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন তোমার প্রথম রাষ্ট্রপতি আর নয় নম্বরটা বলেছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী গেছিলেন না অ্যান্সার হচ্ছে তোমার পণ্ডিত জওহরলাল নেহেরু ঠিক আছে এবার দশ নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে যে কত বছর বয়সে ভারতের নাগরিক ভোটদানের অধিকার পান না আঠেরো বছর বয়স হয়ে গেলেই ভারতে তোমার ভোটদানের অধিকার পায় ঠিক আছে প্রত্যেকটা নাগরিকই তারপর দেখো এগারো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে যে ভারতের বর্তমান কয়টি অঙ্গরাজ্য আছে না ভারতে বর্তমানে উনত্রিশটি অঙ্গরাজ্য আছে ঠিক আছে আর আজকের দিনের কথা যদি আমি বলি মানে আজকে তারিখ হচ্ছে উনিশ তারিখ তো উনিশ দশ দু ঠিক আছে তো এই তারিখের কথা যদি বলি তাহলে আমাদের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে আঠাশটি কারণ কি কারণ আগে তোমার ছিল উনত্রিশটি রাজ্য যখন জম্মু কাশ্মীরকে তোমার রাজ্য হিসাবে ধরা হয়েছিল কিন্তু এখন জম্মু কাশ্মীর তোমার ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে তাই ওটাকে আমরা আর অঙ্গরাজ্য বলতে পারছি না কি বলবো আমরা কেন্দ্রশাসিত অঞ্চল তাই ওই একটি কমে হয়ে যাচ্ছে আঠাশটি আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে তোমার নয়টি ঠিক আছে এটা মনে রাখবে যে আগে ছিল মানে ওই যখন জম্মু কাশ্মীর ভাগ হয় তার আগে ভাগ বলতে জম্মু কাশ্মীরটা যখন তোমার কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় কয়েকদিন আগে তার আগে তোমার ভারতে মোট উনত্রিশটি রাজ্য ছিল আর সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কিন্তু এখন মানে বর্তমানে আজকের ডেট যেটা বললাম উনিশ দশ দু এই ডেটে আঠাশটি রাজ্য আর তোমার নয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তো পরীক্ষা যদি দেয় তোমার ভারতে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে তো তোমরা আঠাশটি লিখবে আর যদি বলে যে ভারতে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে দিয়ে অপশান যদি দিয়ে দেয় উনত্রিশটি তিরিশটি একত্রিশটি তাহলে অবশ্যই উনত্রিশটি লিখবে ঠিক আছে তারপর দেখো বারো নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে যে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন না ভারতের উপরাষ্ট্রপতি ঠিক আছে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন তারপর দেখো তেরো নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে যে ভারতের অঙ্গরাজ্যগুলির রাজ্যপালকে রাজ্যপাল কে নিযুক্ত করেন না ভারতের অঙ্গরাজ্যগুলির রাজ্যপালকে তোমার নিযুক্ত করেন রাষ্ট্রপতি ঠিক আছে চৌদ্দ নম্বর কোয়েশনটা কী বলেছে দেখো যে ভারতের সর্বোচ্চ আদালত কোনটি না সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত ওকে এরপরে পনেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন না ভারতের রাষ্ট্রপতি দ্বারা তোমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তারপর ষোলো নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে যে ভারতের সামরিক বাহিনীর ত্রয়ের কে ত্রয়ের কথাটা বলেছে মানে তিনটে ঠিক আছে সামরিক বাহিনী তিনটে সেটা কি কী আর্মি নেভি আর এয়ারফোর্স ঠিক আছে এই তিনটে ডিপার্টমেন্টে তোমার সর্বাধিনায়ক হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি ওকে তারপর দেখো সতেরো নম্বর কোয়েশ্চেনটা যে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ঠিক আছে এরপর আঠেরো নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে যে ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী না উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কী না নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা ঠিক আছে তারপর কুড়ি নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো যে ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে না তিরিশ বছর ঠিক আছে মানে রাজ্যসভায় যদি কোনো সদস্য হতে চায় কেউ তাহলে তাকে মিনিমাম তিরিশ বছর বয়স হতে হবে আর লোকসভায় হলে কত বয়স হতে হবে না পঁচিশ বছর সে লোকসভা কথাটা একটু পরে আসছি তো জেনে রাখবে যে রাজ্যসভা বললে তিরিশ বছর আর লোকসভা বললে পঁচিশ বছর ঠিক আছে এটা হচ্ছে সর্বনিম্ন বয়স এরপরে একত্রিশ বত্রিশ তেত্রিশ হলে তো কোনো অসুবিধা নেই তো সদস্য তো হতেই পারবে সর্বনিম্ন বয়স হচ্ছে তিরিশ মানে তিরিশে কম হলে আর হবে না তারপর একুশ নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো যে কাকে রাজ্যসভার চেয়ারম্যান করা হয় না উপরাষ্ট্রপতিকে তোমার রাজ্যসভার চেয়ারম্যান করা হয় এবার বাইশ নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে যে ভারতীয় সংসদের উচ্চকক্ষ তোমার কে সভাপতিত্ব করে না ভারতীয় সংসদে উচ্চকক্ষে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি ঠিক আছে তারপর তেইশ নম্বর কোয়েশনটা কি বলেছে দেখো যে কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায় কিন্তু রাজ্যসভায় আনা যায় না না অর্থ বিল ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে যে অর্থ বিল শুধুমাত্র লোকসভায় আনা যায় কিন্তু রাজ্যসভায় আনা যায় না তারপরে চব্বিশ নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে যে ভারতীয় সংবিধানের লোকসভার মেয়াদ কত বছর না লোকসভার মেয়াদ হচ্ছে পাঁচ বছর ঠিক আছে মানে কেউ ধরো যদি লোকসভার সদস্য হয়ে যায় তো তার মেয়াদ হচ্ছে মানে সেই লোকটা থাকবে তোমার পাঁচ বছর বা লোকসভা থাকবে তোমার পাঁচ বছর তারপর চব্বিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো যে বলেছে লোকসভার প্রার্থী হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে না পঁচিশ বছর একটু আগে দেখলাম যে পঁচিশ বছর বয়স হতে হবে আমি বললাম আর কি রাজ্যসভা হলে বললাম তিরিশ বছর আর লোকসভা হলে বললাম পঁচিশ বছর ওকে তারপরে পঁচিশ নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো যে লোকসভায় সভাপতিত্ব কে করেন না লোকসভার স্পিকার আর রাজ্যসভার ক্ষেত্রে দেখলাম তোমার উপরাষ্ট্রপতি ঠিক আছে তারপর ছাব্বিশ নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো যে কোনো বিল আইনে পরিণত করতে হলে কার সম্মতির প্রয়োজন অবশ্যই রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন ঠিক আছে তাই কোনো বিল আইনে পরিণত করতে হলে তোমার রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন এরপরে সাতাশ নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো যে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় না উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তোমার উনিশশো বাহান্ন সালে এবার আঠাশ নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো আঠাশ নম্বরটা বলেছে স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন না আচার্য জে বি কিপালানি ছিলেন তোমার স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি ওকে এরপরে উনত্রিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে উনত্রিশ নম্বরটা বলেছে ভারতের গণপরিষদ কবে গঠিত হয় না উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে তোমার ভারতের গণপরিষদ গঠিত হয় ওকে এরপর বলেছে দেখো তিরিশ নম্বর কোয়েশ্চেনটা যে সংবিধানে বিয়াল্লিশতম সংশোধন কবে হয়েছিল না উনিশশো সালে তোমার সংবিধানের বিয়াল্লিশতম সংশোধন হয়েছিল ওকে এরপরে একত্রিশ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের গুরুত্ব কী বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল তোমার উনিশশো সালে যেটা আমরা দেখলাম তো এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা উনিশশো সালে হয়েছিল সেই সংশোধনের গুরুত্বটা কী মানে এই সংশোধনে কী করা হয়েছিল না হচ্ছে তোমার বিয়াল্লিশতম সংবিধান হলো সংবিধান সংশোধন দ্বারাই তোমার সংবিধানে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যুক্ত করা হয়েছিল ঠিক আছে যে দুটো আগে ছিল না শব্দ মানে এই দুটো শব্দ আগে ছিল না এই দুটোকে যুক্ত করা হয়েছে কি কী শব্দ না সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে কি প্রশ্ন দিতে পারে না বলতে পারে যে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ কথা দুটো বা শব্দ দুটো কোন সংশোধন দ্বারা মানে বা কততম সংশোধন দ্বারা তোমার সংবিধানে যুক্ত করা হয়েছে তখন আমরা অ্যান্সার দেবো যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে যেটা হয়েছিল কত সালে উনিশশো সালে ওকে এরপরে বত্রিশ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে যে রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কী না বিধান পরিষদ ঠিক আছে আমরা একটু আগে দেখলাম ওটা হচ্ছে কেন্দ্রের আইনসভাই ঠিক আছে কেন্দ্রের আইনসভার উচ্চকক্ষের নাম দেখলাম আর নিম্নকক্ষের নাম দেখলাম একইভাবে রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম আর রাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম তো রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ আর নিম্নকক্ষের নাম হচ্ছে তোমার বিধানসভা ঠিক আছে তারপর দেখো চৌত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে যে বিধানসভা কে পরিচালনা করেন না বিধানসভার স্পিকার তোমার বিধানসভা পরিচালনা করেন এরপর দেখো পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেনটা বলেছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে না মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তারপরে ছত্রিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে না ইন্দিরা গান্ধী হচ্ছে তোমার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এরপরে সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছেন যে গ্রাম পঞ্চায়েত তারপর পঞ্চায়েত সমিতি তারপর পৌরসভা তারপর জেলা পরিষদ তারপর হচ্ছে বিধানসভার সাধারণ মেয়াদ বিধানসভার সাধারণ সদস্যদের মেয়াদ কত বছর মানে এখানে একটা সদস্য হতো ঠিক আছে সাধারণ সদস্যদের মেয়াদ কত বছর না জনের মেয়াদ হচ্ছে তোমার পাঁচ বছর মানে পাঁচ বছর ওরা মানে ওই আসনে থাকবে ঠিক আছে ধরো গ্রাম পঞ্চায়েতের কেউ প্রধান হলো তার মেয়াদ কত বছর হবে না পাঁচ বছর ঠিক আছে মানে পাঁচ বছর পরে আবার নতুন প্রধান আসবে ঠিক আছে মানে পুনরায় আবার নির্বাচিত হবে তো তাই বলেছে একবারে আমি প্রশ্নটা আলাদা আলাদা না করে একবারে বলে দিয়েছি যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পৌরসভা তারপর জেলা পরিষদ তারপর বিধানসভার সাধারণ সদস্যদের মেয়াদ হচ্ছে তোমার প্রত্যেকজনেরই পাঁচ বছর করে তো প্রশ্নটা কতগুলো প্রশ্ন হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা প্রশ্ন হচ্ছে কিন্তু আমি একটার মধ্যেই রেখে দিয়েছি যেহেতু সবার অ্যান্সার হচ্ছে পাঁচ বছর তারপর দেখো আটত্রিশ নম্বর প্রশ্নটা কি বলেছে যে ভারতের পৌর আইন কবে পাশ হয় না আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ভারতের পৌর আইন পাশ হয় এরপর উনচল্লিশ নম্বর প্রশ্নটা কী বলেছে যে স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয় না তোমার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হয় ঠিক আছে তো এরপরে তোমাদের টেক্সট বইয়ের যে একশো উনষাট পেজের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এক একটা বলেছি যে বেমানান শব্দগুলি খুঁজে বার করো তো কয়েকটা বলেছে দেখো ধর্মনিরপেক্ষ সার্বভৌম ধনতান্ত্রিক আর গণতান্ত্রিক তো এগুলোর মধ্যে হচ্ছে ধনতান্ত্রিকটা আলাদা অ্যান্সারটা এখানে বলেছি দেখো যে ধনতান্ত্রিক বাদে বাকি শব্দগুলি ভারতের সংবিধানে আছে ঠিক আছে তাই ধনতান্ত্রিকটা আলাদা কয়েকটা বলেছে রাষ্ট্রপতি তারপর উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল এগুলোর মধ্যে কোনটা আলাদা মানে রাজ্যপাল ছাড়া বাকি তিনটি পদ কেন্দ্রীয় সরকারের ঠিক আছে মানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের কিন্তু রাজ্যপাল হচ্ছে রাজ্য সরকারের তারপর দেখো কয়েকটা কী বলেছে যে পৌরসভা লোকসভা রাজ্যসভা বিধানসভা এগুলোর মধ্যে কোনটা আলাদা না পৌরসভা হলো আঞ্চলিক স্বায়ত্ত শাসন কিন্তু লোকসভা রাজ্যসভা বিধানসভা এগুলো হচ্ছে কেন্দ্রের তোমার ব্যব মানে তোমার শাসন ঠিক আছে শাসন ব্যবস্থা তারপর দেখো মানে পার্লামেন্টের অংশগুলো তারপর দেখো ঘরটা কী বলেছে ঘরটা বলেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জওহরলাল নেহেরু বি আর আম্বেদকর এগুলোর মধ্যে কোনটা আলাদা না তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জওহরলাল নেহেরু ইনারা ছাড়া বাকিরা তোমার সরি বি আর আম্বেদকর ছাড়া বাকিরা তোমার স্বাধীন ভারতের কোনো না কোনো পদে ছিল ঠিক আছে কিন্তু বি আর আম্বেদকর তখন সেই সব এই পদগুলোর মধ্যে ছিল না যেমন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী ছিল বলতো ভারতের প্রথম রাষ্ট্রপতি জওহরলাল নেহেরু কী ছিল না প্রথম ভারতের প্রধানমন্ত্রী আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কী ছিল আমরা একটু আগে দেখলাম ভারতের প্রথম তোমার স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে তারপর দেখো ইমোয় একটা কী বলেছে যে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর কুড়ি মার্চ তো এগুলোর মধ্যে কোনটা আলাদা তো স্বাধীন ভারতের নিরেক্ষে বলেছে তাই কুড়ি মার্চ ছাড়া বাকি দিনগুলি সব গুরুত্বপূর্ণ পনেরোই আগস্ট যেমন ভারত স্বাধীন হয়েছিল তারপর ছাব্বিশে জানুয়ারি ভারতের তোমার সংবিধান কার্যকর হয়েছিল ছাব্বিশে নভেম্বর তোমার ভারতের সংবিধান ইন্যাক্ট হয়েছিল ঠিক আছে মানে তোমার গৃহীত হয়েছিল ওকে তারপরে দুয়েটটা দেখো দুই বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনগুলি ঠিক কোনগুলো ভুল সেটা বেছে নিতে বলেছে তো কয়েকটা ভুল ঘরেরটা ঠিক ঘরেরটা ভুল ঘরেরটা ভুল ইংড়টা হচ্ছে ঠিক ঠিক আছে তো এগুলো আমি পাশাপাশি লিখে দিয়েছি তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে তো বন্ধুরা এই ভিডিওর সাথে সাথে পুরো বইটা আমি চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে দিলাম তো ভিডিওটা পারবে বন্ধুর মধ্যে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ওকে বন্ধুরা থ্যাংক ইউ